सुना है आप बहुत बड़े विद्वान हैं, चाहे तो आराम से खा कमा सकते हैं, फिर आपके हाथ में ये भिक्षा पात्र किस लिए? आप राजा हैं, अपना राज काज भूलकर अंग्रेजों के साथ शिकार और तफरी में अपना समय क्यों नष्ट करते हैं? केवल आनंद के लिए ही ना? आपके ऋषि मुनि भी अपना सारा जीवन व्यर्थ करते हैं पूजा पाठ और ध्यान में, केवल अपने आनंद के लिए ना? मूर्ति पूजा अर्थहीन लगती है। ये हमारे पिताजी की, क्या तुम इस पर थूक सकते हो? हमारे पिताजी पे? ये पिताजी कहाँ है? ये तो उनकी तस्वीर है, सिर्फ एक कागज का टुकड़ा, रक्त और मांस का पिंड नहीं। फिर भी तुम्हें इस तस्वीर में अपने पिताजी के दर्शन होते हैं, होते हैं कि नहीं? होते हैं, होते हैं। महाराज मंगल सिंह जी, इसी तरह एक भक्त कोई धातु, लकड़ी, मट्टी या पत्थर के टुकड़े को नहीं पूछता, उसमें उसे अपने भगवान के दर्शन होते हैं। विश्वास अंधा है, अनुभव ही सत्य है। আমি যে জায়গা দিয়ে এখন ঢুকবো সেই জায়গাটা আমাদের দেশে ক্রিয়েটই হয়নি। আমি একটা পথের কথা বলছি, যে পথ কন্যাকুমারি থেকে কাশ্মীর অবধি যায়নি, মহারাষ্ট্র থেকে বাংলা অবধি আসেনি, ওড়িশা থেকে দিল্লি অবধি যায়নি। এই পথটার কথা আমরা কোনো স্টেট নিয়ে বলছি না, এই পথটা হচ্ছে আপনার আর আমার ভেতরের বিবেকটাকে বাঁধবেটাকে, আমি সেই পথের কথা বলছি। আমার পাশে রয়েছেন সমর দাস। আমরা শুরু করব সেখান থেকে যেখান থেকে শুরু করা দরকার। এই যে সোশ্যালিজমের কথা আমরা বলি, সোশ্যাল ওয়ার্কের কথা বলি, সোশ্যাল ওয়ার্ক মানে শুধু রক্তদান নয়, সোশ্যাল ওয়ার্ক মানে মৃত্যুর পরে দেহদানও নয়। সোশ্যাল ওয়ার্কের মেন কারণটা হচ্ছে আমার দেশে একটি মানুষ না খেয়ে মারা যাবে, সেটা আপনি কাল সকালবেলা খবর কাগজে পড়বেন, এবং আপনি আর কিছু করার থাকবে না। এর আগেনস্টে যারা প্রোটেস্ট করেন চুপচাপ, তারাই হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার। কেন সোশ্যাল ওয়ার্কার মানে সে চুরি করে, সোশ্যাল ওয়ার্কার মানে ফান্ড তোলে, এইসব আইডিয়া থেকে বেরিয়ে যায়। পিএম কেয়ার ফান্ডও একটা সোশ্যাল ওয়ার্কের জন্যই তৈরি করা হয়েছিল কোভিডের সময়। তাহলে একটা প্রাইম মিনিস্টারকে সোশ্যাল ওয়ার্ক করতে হয় কেন, তাহলে এটা প্রশ্ন, এটা ক্যাপিটালিস্ট দেশে। তাই আমরা সমর্দা একদম শুরু করব বেসিক জায়গা থেকে। নেতাজি তো ক্লাস ফোরেই একদম এটা করে অর্গানাইজ করেছিলেন, যে ক্ষুদিরামের জন্য একটা স্মরণসভা। আপনার শুরুটা ঠিক কোথা থেকে, যাতে অডিয়েন্সটা বুঝতে পারে যে সোশ্যাল ওয়ার্ক ডাজ নট মিন কাপড় দান করে দেওয়া, অমুক দান করে দেওয়া। এই যে ক্রাইসিস অফ ম্যান ইনসাইড, তার ভেতরের ক্রাইসিসটা যখন বেরিয়ে আসে সেটা কাজের মাধ্যমে বেরিয়ে আসে। আপনার শুরুটা কোথা থেকে? নমস্কার, নরেশ দা আজকে খুব ধরে বেঁধেই আমাকে এখানে বসালেন। অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়ার্কটা একটা একটা মনোভাব, যে আমার পাশের জনকে আমাকে তার সুখে দুঃখে থাকতে হবে। এই মনোভাবটার ব্যাপ্তি আকারে যখন যাব আমরা, তখনই আসবে সোশ্যাল ওয়ার্কের কথা শব্দটা, কিন্তু প্রথমেই আসবে ওই হিউম্যানিটি। এইটা আমাদের ইনস্টিটিউট, আমরা ওই নিয়েই জন্মেছি, অর্থাৎ হিউম্যানিটি নিয়েই আমরা জন্মেছি। এই বিশ্বাসটা আমাদের কিন্তু একদম ইনবর্ন, অর্থাৎ জীবনের শুরু থেকেই আমাদের মধ্যে, যদি ছাত্র অবস্থা থেকেই আমরা এই মনোভাবটাকে অর্জন করতে পারি, তাহলেই সব সমস্যার সমাধান ঘটতেই থাকে। আমি একটা ছোট্ট ইন্টারজেকশন দিই, কোনো স্কুলে কিন্তু এই কাজটাকে পড়ানোও হয় না, এবং কোনো টিচার, আমি সব টিচারকেই বলছি, কোনো টিচারের আইডিয়াও নেই যে এই কাজটা পড়ানো হোক। তাহলে স্কুল টিচাররা এই 75 বছরে কেউ না কেউ আবেদন করতেন হোয়াট ইজ সোশ্যাল ওয়ার্ক, সেটাকে স্কুলে পড়ানো হোক। দাদা আপনি এবার কন্টিনিউ করুন। এই দেখুন, একটা মজার কথা নরেশদা তুলে ধরলেন হঠাৎ করেই। স্কুল লাইফে আমরা আমাদের বন্ধুবান্ধব দেখেছি কিছু
প্রবলেমে তারা থাকতো, অ্যাডমিশনের প্রবলেম, বই খাতাপত্র নেই প্রবলেম, সেই জন্য তারা কেমন একটা মন মরা হয়ে থাকতো, স্কুলে আর পড়বে না এরকম একটা শুনতাম, তখনই আমার মনে হয়েছিল আমাদের কিছু একটা করতে হবে। তো আমরা যারা কয়েকজন বন্ধু বললাম, এই তুই পড়বি না কেন, তোর এই প্রবলেম ওর প্রবলেম আমরা দেখে নেবো, চল মাসে মাসে চল, আমরা বলবো যে ওর পয়সা দেবে না কিন্তু ওকে পড়াতে হবে, ওই স্কুলে পড়বো, আমাদের স্কুল ছাড়া থাকতে পারবে না। তো আমরা এই আবেদনটা নিয়ে স্যারের কাছে গেলাম, স্যার বললেন যে একদম পুরো ফ্রিতে, আমরা ঠিক আছে যতটুকু পারবো ততটুকু আমরা ছাত্ররা দেবো, কিন্তু ওকে পড়ার ব্যবস্থা এবং বইপত্র খাতাপত্র আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করব। এই যে মনোভাবটা ছোট্টবেলায় চলে এলো, এই সেই মনোভাবটাই কিন্তু আজকে বড় হয়েও কিন্তু আমি ত্যাগ করতে পারছি না। না, এটা সম্ভব না ত্যাগ করার, করবেনই বা কেন? হ্যাঁ, সেই সেই ছোটোবেলার সেই কী বলবো, একটা অনুপ্রেরণা, নিজের ভিতরে নিজের যে একটা অনুপ্রেরণার কাজ করেছে, সেই কাজটাই কিন্তু আমাকে সবসময় উদ্বুদ্ধ করে যে এরকম কোনো সুযোগ পেলে বা পরিস্থিতি হলে সেখানে পাশে থাকা, দ্যাট ইজ সোশ্যাল ওয়ার্ক। বলছি সবচেয়ে প্রথমে সরস্বতী পূজা স্কুলে কেন শুরু করলেন, কীভাবে শুরু করলেন, কোন ক্লাস থেকে শুরু করলেন? বাবা নরেশদা, আমি স্কুল লাইফে একটু ডাংপিটে ছিলাম এবং ইনবর্ন হয়তো বা একটু সংগঠন প্রিয় ছিলাম, তাই ক্লাস সিক্সেই আমি আমার আড়িয়াপাড়া হাই স্কুল, যেখানে আমার জন্মভূমি এবং ইত্যাদি ইত্যাদি, তো সেখানেই আমি ক্লাস সিক্সেই হোল ইন্টার স্কুলের লিডারশিপটা আমার ঘটনাক্রমে আমার হাতে এলো, কেননা ওই সরস্বতী পুজো হবে, একজন তো লিডারশিপ দিতেই হবে। তো সিক্সেই আমার কিছু হয়তো কার্যকারণে গুণাবলীতে হয়তো সবাই ঠিক করলো যে সমর্দাই স্কুলের সরস্বতী পুজোর দায়িত্ব নেবে। তো সেই দায়িত্ব নিয়ে আমার প্রথমেই একটা অনুভব হয়ে এসেছিল যে আচ্ছা, সরস্বতী পুজো কি শুধু ছাত্রদের, শুধু ছাত্ররাই সব, আমরা ক্লাসে ক্লাসে যাই চাঁদা তুলছি, এটা তো মাস্টারমশাইদেরও পুজো, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী শুধু ছাত্রদের না মাস্টারমশাইদেরও বটে, তাদেরও তো পড়াশোনা করতে হয়, তবেই তো আমাদের পড়াশোনা দেন। তো আমি মিটিংয়ে এই প্রস্তাবটা যখন তুললাম, তখন মাস্টারমশাইরাই খুব আমার বিরুদ্ধে বা আমার প্রতি ক্ষেপে গেল। রেজাল্টটা ছিল যে চাঁদা দিতে হবে, চাঁদা বলতে ওই রকম চাঁদা না, মানে আমি বলেছিলাম কন্ট্রিবিউশন, আমরা 50 টাকা দিচ্ছি ধরুন ছাত্র হিসেবে, মাসে যদি 100 টাকাও দেয় সেটাও কন্ট্রিবিউশন, মানে এই নয় চাঁদা মানে একটা ধার্য, ওরকম নয়, কন্ট্রিবিউশন বলেছিলাম, যাতে আমরা পুজোটাকে আরেকটু ভালোভাবে করতে পারি, এরকম নয় যে চাঁদা ব্যাপারটা জোরজারের ব্যাপার নয়। হ্যাঁ, তো সেখান থেকে মাসামশাইরা বললেন যে এটা আমার প্রস্তাবটা ঠিকঠাক লাগা ওনাদের মনে হয়নি, তো আমার কে নানা রকমভাবে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছিল সেই সময়ের জন্যে। কিন্তু আমি মাসামশাইকে পরে বোঝাতে পেরেছিলাম যে এটা কিন্তু খুব একটা ভুল চিন্তাভাবনা নয়, আপনারাও এটা ভেবে দেখুন। তো ওনারা পরে অবশ্য মেনে নিয়েছেন, কারণ আমি ওইটার এগেনস্টে নয়, ওইটাকে রেখে ওই সরস্বতী পুজোর পাশাপাশি আরও একটা সরস্বতী পুজো স্কুলের বাইরে করেছিলাম, যেটা পরবর্তী সময় স্কুলেরটা কি ছেড়ে দিতে হয়েছিল দায়িত্বটা? আমার বন্ধু বান্ধব, মানে সেক্রেটারি দায়িত্বটা, মানে লিডারশিপের দায়িত্বটা আমি ছিলাম না, আমার বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, আর স্কুলের বাইরেই আমি আর একটা সরস্বতী পুজো করেছিলাম ওই ছোটোবেলাতে সিক্সে যখন পড়ি। সেই সরস্বতী পুজো কিন্তু মাস্টারমশাইরা আবার পরবর্তী সময় আমার কথাতে কনভিন্স হয়ে ওনারা আমার ওই পুজোতে কন্ট্রিবিউশন, একদম একদম সঠিক কথা বলছি, কন্ট্রিবিউশন উইথ কন্ট্রিবিউশন, কারণ আমি ওই বয়সে কোথা থেকে। হ্যাঁ, মানুষের পাশে থাকা, কিছু ভাবা, কিছু করা, সব বাধা যেন তুমি হয়ে যাবে জয়, ইচ্ছেটা থাকলেই হয়। এই ধরো হাতে আছে নিউজ পেপার, পড়া হয়ে গেলে আর দাম কি বাতা, জমা দিয়ে দাও সেটা মাসেতে একটিবার, জমা হয়ে সেটা হবে রাশি রাশি, পেনশন হয়ে সেটাই আসবে ফিরে, কত গরিবের মুখে তা ফোটাবে হাসি।